আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে পাবনা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে পাবনা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ঐতিহ্যবাহী শরৎনগরের গরুহাটে। শুরুতেই জানিয়ে রাখি, প্রতি শনিবার এই হাটটি জমজমাট আকারে পরিণত হয়, অর্থাৎ বিভিন্ন এলাকার ক্রেতা বিক্রেতাদের ভিড় জমে কিন্তু এই শরৎনগর বাজার গরুহাটে। সেই সাথে কম দামে দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু আপনারা দুধের গাভী, বকনা, ষাঁড় গরু সংগ্রহ করতে পারেন। তো দর্শক, আজকেও আপনাদেরকে প্রান্তিক খামারি সহ একটি দুটি করে দুধের গরু বা প্রেগনেন্ট গরু দেখানোর চেষ্টা করব শরৎনগর বাজারের এই হাট থেকে। আশা করি আমাদের পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। সেই সাথে জানিয়ে রাখি, ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আজ 5 মার্চ 2022 রোজ শনিবার। তো আমরা এই গাভীগুলোর প্রেগনেন্ট গাভী বা দুধের গাভী যেগুলো রয়েছে সেগুলোর জাত মান দাম জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন এবং যারা প্রতিনিয়ত পাবনা কৃষি চিত্রের সঙ্গে রয়েছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, আমরা এখানে শুরুতেই ছোট আকৃতির একটা গাভী দেখছি, একদমই প্রান্তিক খামারি এক ভাই নিয়ে আসছেন গাভীটা বিক্রি করবেন। আসসালামু আলাইকুম ভাই, নাম কি ভাই? রবিউল ভাই, খলিলুল ভাই। আচ্ছা, আসছেন কোথা থেকে? আমার বাড়ি দেওয়াবুক। দেওয়াবুক থেকে একটা গাভী নিয়ে আসছেন? আচ্ছা, এটা কি আপনার বাড়ির গাভী? বাড়ির গাভী। আপনি ব্যবসা করেন না? না না না। আচ্ছা, বাড়ির গাভী বিক্রির জন্য নিয়ে আসছেন, কি জাতের গাভী এটা? নয়ের পরে দ্বিতীয় বাচ্চা কত পাইছেন? জি, 10 পাইছেন, 1 লিটার বৃদ্ধি হয়েছে। আচ্ছা, এখন এটা বিক্রি করে দিবেন? প্রেগনেন্ট নাই? প্রেগনেন্ট নাই, বাচ্চা ছেড়ে দিছে, সামনে কি প্রেগনেন্ট হবে? আচ্ছা, এটা কত দাম চাচ্ছেন? 65,000। মাত্র 65,000? আচ্ছা, মাত্র 65,000 টাকা একদম ছোট আকৃতির একটা গরু আপনারা দেখছেন। আসলে উনি কিন্তু একদমই প্রান্তিক খামারি, বাড়ির গরু কিন্তু নিয়ে আসছেন। তো এটা তো হাটেই মনে হয় বিক্রি হয়ে যাবে, দাম তো অনেক কম, ক্রেতা তারপরে কি কম দাম বলতেছে নাকি? আর তারপরে দরদাম করতেছে? আচ্ছা, যদি এটা হাটেই হয়তো বিক্রি হয়ে যাবে। দর্শক, আমরা এখানে আরেকটা গরু দেখতেছি, মুরব্বী কাকা দাঁড়িয়ে রয়েছেন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজান কোথার থেকে আসছেন? আমি চাটমোড় থেকে আসি বাবা। চাটমোড় থেকে? প্রতি হাটে আসেন? হ্যাঁ, প্রতি হাটে আসেন। আচ্ছা, কত কয়টা করে গরু নিয়ে আসেন প্রতি হাটে? চারটা। এই হাটে কয়টা আনছেন? এই হাটে আনছি চারটা। চারটা, এখানে কয়টা আছে? দুইটা। আচ্ছা, এটা কি জাতের গাভী? অস্ট্রেলিয়ান ফিজিয়ান। দাঁতে কয়টা হয়েছে? ছয় দাঁত। বাচ্চা কয় নম্বর বাচ্চা দিবে? দুই নাম্বার। দাম কত চাচ্ছেন? 1,10,000। আচ্ছা, 1,10,000 টাকা দুইটা বাচ্চা দিছে, আবার সামনে একটা বাচ্চা দিবে। এগুলো দুধ কেমন আসে কাকা? 25 না 15? না, 25 হবে না কাকা, 15 হবে। 1,10,000 টাকার গরু আপনারা দেখছেন। দর্শক, এখানে আরো বেশ কিছু গাভী রয়েছে ছোট ছোট গরু, সেগুলো আপনাদেরকে দেখাবো। কাকা আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন বাদান? আটঘরিয়া। আটঘরিয়া থেকে আসছেন, কয়টা গরু নিয়ে আসছেন? চারটে। এগুলোই সামনেও আছে, এগুলো কি জাতের গাভী সব? দেশাল। দেশাল গরু তো আমার দর্শক দেখাই না, আজকে দেখতেছে প্রথম। আচ্ছা, এই তিনটাই দেশাল। দাঁতে কয়টা হয়েছে এই কালোটা? ছয় দাঁত। বাচ্চা কয়টা দিছে আগে বলতে পারবেন না? না, আর লালটা কয়টা বাচ্চা দিছে জানেন না? আচ্ছা আচ্ছা, এখন হয়তো ক্রেতারা পছন্দ করে নিতে পারবে। আচ্ছা, দাম কত করে চাচ্ছেন এগুলো? 65,000, এটা 60,000। আচ্ছা, আর ওই পাশেরটা কত? ওটা কম হবে মনে না? 56,000 টাকা। আচ্ছা, 60, 65, 56, 70,000 টাকার মধ্যে গরু দেখতেছেন দর্শক। আসলে এই গরুগুলো অবশ্যই হাটে এসে আপনাদের দেখে শুনে নিতে হবে, কারণ অনেক কম দামে গরু
ছোট আকৃতির হলেও আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন। তো দর্শক আজকে আপনাদেরকে আরো বেশ কিছু প্রান্তিক খামারিদের গরু দেখাবো এবং দামগুলো জানার চেষ্টা করব। এখানে যে গরুটা রয়েছে কালো রঙের একটা গাভী, এই গরুটা আমাদের দর্শক আপনাদেরকে দেখাবো। ভাই আসসালামু আলাইকুম, ভাইয়ের নাম কি? ভাই রবিউল। ভাই কোথা থেকে আসছেন? নুননগর থেকে আসছেন। কয়টা গরু নিয়ে আসছেন? আচ্ছা এই গরুটা কি জাতের? ফিজিয়ান। আচ্ছা আপনি ব্যবসা করেন তো বোধহয়, না? আচ্ছা প্রতি হাটেই নিয়ে আসেন। আচ্ছা এটা দাঁত বয়স কেমন হয়েছে গাভীটার? দাঁতে সারা। বাচ্চা কয়টা দিছে এর আগে জানেন কি? কয়টা? তিনটা বাচ্চা দিছে, এটা চতুর্থ বাচ্চা দিবে। দাম কত চাচ্ছেন? ১০৫,০০০। আচ্ছা যেহেতু প্রতি হাটে আসেন এবং ব্যবসা করেন, আপনার নাম্বারটা কি দিতে পারবেন দর্শকদের? মোবাইল নাম্বারটা একটু বলেন। 01 07 68 25 94। এই নাম্বারে দর্শকরা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে। অনেক ধন্যবাদ দর্শক। ১০০০০০ কত বললেন? ১০০০০০০ টাকার কিন্তু গরু দেখলেন এ পর্যায়ে, আট দাঁতে। এটা কিন্তু বাচ্চা দিয়েছে মোটামুটি তিনটা। আসলে ওনারা যেটা সত্য কথা সেটাই বলছেন হাটে। আপনারা এগুলো দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন। আমরা পাশে আর একটা গরু দেখাই দেই। ভাই আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন ভাই? বড়াইগ্রাম। বড়াইগ্রাম, নাটোর বড়াইগ্রাম। প্রতি হাটে আসেন? গৃহস্থ। আচ্ছা আচ্ছা কয়টা গরু নিয়ে আসছেন? একটাই। আচ্ছা আচ্ছা গৃহস্থদেরই দরকার, আমার দর্শকরা প্রান্তিক খামারিদের গরু দেখতে চায়। এটা কি জাতের গরু? অস্ট্রেলিয়ান। দাঁতে কয়টা হয়েছে? দাঁতে সেরে গেছে, আটটা হয়ে গেছে। বাচ্চা কয়টা দিছে? তিনটা বাচ্চা দিছে। আচ্ছা এখন কি প্রেগনেন্ট আছে না? প্রেগনেন্ট নাই, অল্প কয়েকদিন। আচ্ছা অল্প কয়েকদিনের প্রেগনেন্ট আছে, কিন্তু এখন তো এটা চেক আপ করা যাবে না। আচ্ছা এটার দাম কত চাচ্ছেন? ১০০০০০০ টাকার। দেখেন দর্শক, আট দাঁতে, তিনটা বাচ্চা দিছে, আবার সামনে বাচ্চা দিবে। গাভীটা একটু দেখাই দে, বাটগুলো দেখাই দিচ্ছি। তো দেখেন হাট থেকে এসে আপনারা কিন্তু কম দামে সংগ্রহ করতে পারবেন গাভী দেখে শুনে। ওনারা প্রান্তিক খামারি একদম উনি বলছেন। তো ভাই যেহেতু আপনি তো ব্যবসায়িক না, প্রান্তিক খামারি, যদি হাটে বিক্রি হয়ে যায় হলো, যদি না হয় আপনার মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে দর্শকরা হয়তো নিত? আচ্ছা আচ্ছা হয়তো কেনা বেচা হচ্ছে দর্শক, প্রান্তিক খামারির গরু বেচা কেনা হয়ে যাবে হাটে। তো চলুন আপনাদেরকে আরো কিছু গাভী দেখাই। দর্শক আমরা এখানে কিছু লালচে এবং সাদা কালো সার দেখতেছি, এই সার গরুগুলোর জাত মান দাম জানাবো। তো এখানে মালিক রয়েছেন, ওনার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? বাসা কোথায় আপনার? ভাঙ্গুড়াতে? ভাঙ্গুড়া ভবানীপুর গ্রাম। আচ্ছা আপনি কি প্রতি হাটে এখানে সার নিয়ে আসেন? প্রতি হাটে এই জায়গাতেই বাঁধেন না? আচ্ছা কতগুলো সার নিয়ে আসেন? আটটা, দশটা, তিনটে, পাঁচটা, যখন দাম কিনতে পারি তাই। আচ্ছা মানে আপনি ব্যবসা করেন, এক কথা ব্যবসায়িক, প্রতি হাটে এখানে কালেকশন করে নিয়ে আসেন? আচ্ছা তো আপনার এই সারগুলো, দর্শক অনেক দর্শক সার দেখতে চেয়েছে আমার দর্শকরা, তো এই সারগুলো আমি দর্শকদের দেখাবো। আপনি যদি এক এক করে একটু সারগুলোর জাতমান আমাদেরকে একটু জানাতেন। এই লালচে রঙের এই সারটা কি জাতের? এটা হলো অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান, অস্ট্রেলিয়ান। এটা ফিজিয়াম কালো পাকড়া। ফিজিয়াম কালো পাকড়া। আচ্ছা এটাও কি ফিজিয়ান? হ্যাঁ দুটোই ফিজিয়ান। দুটোই ফিজিয়ান। আচ্ছা এই সবগুলো কি মোটামুটি আপনারই? হ্যাঁ সবগুলো আপনার। আচ্ছা এগুলোর বয়স কেমন হয়েছে? এ বয়স ৮ মাস ১০ মাস ৮ মাস ১০ মাস ১২ মাস এরকমই সবগুলো। আচ্ছা এগুলো আপনার কতদিনে, আরো কত মাস গেলে দাঁতে আসবে? এ আরো ৩-৪ মাস গেলে দাঁতে আসবে। ৩-৪ মাস ৪-৫ মাস আচ্ছা ৪-৫ মাস গেলে তারপরে দাঁতে আসবে। লালগুলো কি জার্সি নাকি? না লালগুলো অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান মিনি জার্সি। মিনি জার্সি সার সার না? সার সার। আচ্ছা এগুলো কি দামে বিক্রি করেন আপনারা হাট থেকে? এগুলো ৭৫ ৮০ ৯০। আচ্ছা ৬৫ যেটা যেরকম সেটা। আচ্ছা আচ্ছা এই কালোটার দাম কত আসে? ৮০ ৯০ ৫০০০ কম আছে। এটা কত মাস? এটা
10 মাস একটু সরায় দেন পরে সাদা কালোটা দেখাই দেই এটা দাম কত যাচ্ছেন এটা 85 85 হ্যাঁ আচ্ছা হাটে যদি আপনার এগুলো বিক্রি হয় তো আলহামদুলিল্লাহ হলো যদি না হয় কোনো ক্রেতা ভাইরা যদি অনলাইনে দেখে শুনে নিতে চায় বা আপনার বাসায় আসতে চায় যেহেতু আপনি কালেকশন করে বাসায় তো রাখেন সমস্যা নাই নিতে পারবে তো না তো আপনার মোবাইল নাম্বারটা দর্শকদের উদ্দেশ্যে একটু দিয়ে দিবেন বলেন 01 7 01 7 46 46 03 03 61 61 52 এই নাম্বারে দর্শক যোগাযোগ করতে পারবে আচ্ছা অনেক ধন্যবাদ ভাই সাহেব তো দর্শক আমরা আপনাদেরকে বেশ কিছু ষাড় গরু দেখালাম আরো ষাড় গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের শনিবারের এই হাট থেকে দর্শক এখানে আরো বেশ কিছু ষাড় গরু দেখতেছি লাল সাদা কালো মিশ্রিত এখানে সারের মালিক যিনি রয়েছেন ওনার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি ভালো দাদা ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার বাসা কোথায় আমার বাসা পাটুলিপাড়া পাটুলিপাড়া এটা কি আপনার ভাঙ্গুড়া থানাই ভাঙ্গুড়া থানা আচ্ছা তো আপনি কি এই গরুর ব্যবসা করেন গরুর ব্যবসা করি কি সার গরু নাকি দুধের গরু সার গরু দুধের গরু সব রকম ব্যবসাই করি সব রকমই আচ্ছা এখন কতগুলো সার নিয়ে আসেন এই হাটে বরণ সাতটা আছে আরো আসবে সাতটা এখানে আছে আরো আসবে যেহেতু হাট মাত্র শুরু হচ্ছে গাড়ি আচ্ছা প্রতি হাটেই কি আপনি এই ঢুকা প্রতি হাটেই আমার ঢুকা দর্শকরা আসলে আপনাকে পাবে তো না জি জি অবশ্যই অবশ্যই আচ্ছা কি নাম বললেন আপনার আমার নাম শমশের শমশের আচ্ছা তো আপনার এই সাতটার একটু জাতমান আমাদেরকে জানাবেন এটা কি জাতের এটা অস্ট্রেলিয়ান ক্রস জাত অস্ট্রেলিয়ান ক্রস জাত জি জি বয়স কেমন হয়েছে বয়স 18 মাস হয়েছে 18 মাস দাঁত হয়েছে কি দাঁত নেই এখন দাঁত নেই কুরবানি ঈদের আগে দাঁত কি হবে দাঁত হবে না আচ্ছা ওজন কেমন হতে পারে এগুলোর ওজন ধরেন এরা 5.5 মন হয়েছে 5.5 মন 5.5 মন দাম কেমন চাচ্ছেন চাওয়া দাম একটা 140 এক চাওয়া দাম 140 দর দাম করে তো বিক্রি করবেন একদম তো না 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 একদম না আপনার এটা এটা কি জাতের সাদা কালো ফিজিয়ান একবার ফিজিয়ান ফিজিয়ান না হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান হবে তাই না আচ্ছা বয়স কেমন হয়েছে আরো তো বাড়বে দাঁত তো হয় নাই আচ্ছা এখানে ছোট আকৃতির কয়েকটা রয়েছে এগুলো কি জাতের দর্শকরা যদি এগুলো হাটে এসে নিতে চায় আপনাকে পাবে অবশ্যই অবশ্যই পাবো বা আপনার বাসাতে যদি কেউ আসতে চায় দেখে শুনে নিতে পারবে তো আসতে পারবে আচ্ছা তাহলে যোগাযোগের মাধ্যম ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন আচ্ছা নাম্বারটা দিয়ে বলে দেন নাম্বার দিয়ে বলে দেন এখানে নাম্বার আছে মোবাইলে 01751 81 80 04 আচ্ছা আমি নাম্বারটা আবার বলছি 01751 81 80 04 এই নাম্বারে দর্শক আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে অবশ্যই 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 ওকে অনেক ধন্যবাদ ভাই আমাদের সময় দেওয়ার জন্য আপনার আরো কিছু সার আসলে দর্শকদের সেগুলো দেখানোর চেষ্টা করব দর্শক চলুন আপনাদেরকে আরো কিছু সার গরু দেখাই দর্শক আমরা এখানে বিগ সাইজের খুব সুন্দর একটা সার গরু দেখতেছি এর পাশাপাশি দুইটা রয়েছে এখানে মালিক যিনি রয়েছে ওনার সঙ্গে আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই নাম কি ভাই দুলাল দুলাল ভাই বাসা কোথায় পারভাঙ্গুড়া পারভাঙ্গুড়া ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়াতে জি আচ্ছা প্রতি হাটে আসেন প্রত্যেক হাটে ব্যবসা করেন আপনারা গরুর না আচ্ছা সার গরু নিয়ে আসেন না দুধের গরু নিয়ে আসেন সার গরু নিয়ে আসি দুধের গরু নিয়ে দুধের গরু এখন কয়টা আছে দুইটা এখন আছে দুইটা আচ্ছা বিগ সাইজের এই সারটা কি হলস্টেন ফিজিয়ান হবে হলস্টেন ফিজিয়ান বয়স কেমন হয়েছে এটার বয়স ধরেন দাঁতে নাই এখনো এখনো দাঁতে নাই না আচ্ছা এত বড় হয়েছে এখনো দাঁতে নাই না কত মাস হয়েছে বয়স বয়স ধরেন হয়েছে হলো 18 মাস 18 মাস ঈদের আগে কি এগুলো দাঁতবে হ্যাঁ ঈদের আগে দেয় দাম কেমন চাচ্ছেন হাটে এই দাম চাচ্ছি মনে করেন যে 140 140 ওজন কেমন হতে পারে এগুলোর মনে করেন যে 5 মন 5 মন আচ্ছা পাশে আপনার আরেকটা সার গরু রয়েছে সেটা দর্শকদের দেখাই এটা কি জাতের এটা ফিজিয়ান ফিজিয়ান না হলস্টেন ফিজিয়ান ভাই এটা হলস্টেন ফিজিয়ান হবে ফিজিয়ান না এটার বয়স কেমন হয়েছে এটার বয়স হয়েছে মনে করেন যে 16 মাস 16 মাস 16 মাস 16 মাস এই গরুটার দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি ধরেন 130 130 130,000 আচ্ছা 130,000 দর দাম করে তো কেনা বেচা হয় হাটে আচ্ছা দর্শকরা যদি হাটে এসে নিতে চায় আপনাদের এখানে আসলে পাবে তো হ্যাঁ পাবে বা বাসায় কি কালেকশন করেন হ্যাঁ বাসায় কালেকশন আচ্ছা যদি এগুলো বিক্রি হয় আলহামদুলিল্লাহ যদি না হয় কোনো ক্রেতা ভাইরা যদি নিতে চায় মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে দেওয়া যাবে জি মোবাইল নাম্বারটা একটু বলেন ভাই নাম্বারটা বলেন আপনার নাম্বারটা আচ্ছা দেন মোবাইল নাম্বার মোবাইলটা আমাকে দেন আমি দর্শককে জানাই দিচ্ছি 01 77 আচ্ছা 01 77 26 জি 01 77 26
33651 এই নম্বরে দর্শকরা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে অনেক ধন্যবাদ ভাই দর্শক আমরা এই শাড়িতে আরো বেশ কিছু সারগরু দেখতেছি যে সারগরুগুলো এগুলো একটু ছোট কোয়ালিটির সারগরু আপনারা শুরুতেই আমি জানিয়েছি যদি আপনারা সারগরু সংগ্রহ করেন বা গাভী বকনা যেটাই সংগ্রহ করুন না কেন সরাসরি হাট থেকে বা খামার থেকে এসে দেখে শুনে সংগ্রহ করার চেষ্টা করবেন তো এখান থেকে আপনাদেরকে কিছু সারগরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যত ছোট ছোট সারগরু রয়েছে এগুলোর জাত মান দাম জানার চেষ্টা করব এখানে সারের মালিক যিনি রয়েছেন ওনার সঙ্গে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভাই নাম কি সালেক সালেক ভাই কোথা থেকে আসছেন দিগুলিয়া দিগুলিয়া এটা কোন থানা ফরিদপুর থানা থেকে কয়টা নিয়ে আসছেন আপনি পাঁচটা প্রতি হাটে কি আনেন আচ্ছা প্রতি হাটে এই শরৎনগরের হাটে সারগরু নিয়ে আসেন শুধু না আচ্ছা ব্যবসার সাথে জড়িত সার গাবি সব কি আছে আপনার আচ্ছা তো দর্শকদের আজকে এই সারগুলো দেখাই আপনার এখানে আপনার এই সারটা কি জাতের আমার কাছে আছে শাহিয়াল 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 এটা কি অরিজিনাল শাহিয়াল হবে না ক্রস ব্রিডের হবে ক্রস থাকবে না বয়স কেমন হয়েছে এটার 9 মাস দাম কেমন চাচ্ছেন 85,000 আচ্ছা সাদা কালো একটা যেটা রয়েছে সার গরু এটা কি ফরেস্ট এন্ড ফিজিয়ান বয়স কেমন হয়েছে বয়স হয়েছে 6-7 মাস আচ্ছা দাম কত চাচ্ছেন 65 আচ্ছা এই যে লালচে রঙের একটা রয়েছে এটা কি জাতের এটা কি জাতের ফিজিয়ান না জার্সি ক্রস মনে আছে নাকি ক্রস ব্রিডের সব দাম কত চাচ্ছেন এগুলো দাম হচ্ছে 72,000 আর এই যে কালো এটা ওটাও চাচ্ছে 72,000 দাম চাচ্ছেন পাশে ওটাও কি আপনার আচ্ছা ওই পাশে কি আছে বকনা আসুন সেটা আপনার দর্শককে দেখাই যেহেতু আপনার গুলো দেখাচ্ছি এটাই নাকি এটা কি জাতের ফিজিয়ান না হলস্টেন ফিজিয়ান কিন্তু লালচে রঙের হয়েছে রেড ফিজিয়ান মনে হয় না আচ্ছা বয়স কেমন হয়েছে এটার এক বছর এটা বকনা না দাম কত চাচ্ছেন 75,000 টাকা দাম চাচ্ছেন হাটে তো দরদাম করে বিক্রয় হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো দর্শকরা যদি হাটে আসে আমি তো বলি যে সরাসরি হাটে এসে দেখে শুনে নিতে বা আপনার খামারে যদি আসতে চায় বা হাটে যদি আপনার সাথে যোগাযোগ করে আসতে চায় আসতে পারবে তো হ্যাঁ আচ্ছা আপনার মোবাইল নাম্বার বা ইমো আছে আছে আচ্ছা ইমো নাম্বার নাম্বারটা একটু দয়া করে আমার দর্শকদের উদ্দেশ্যে দিবেন জি বলেন 01725 98 57 4 এই নাম্বারে দর্শকরা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে অনেক ধন্যবাদ ভাই আমাদের সময় দেওয়ার জন্য দর্শক আমরা কিছু সারগরু ছোট ছোট সারগরু দেখলাম এবং বকনা বাচ্চা দেখলাম যদি আপনারা এগুলো পছন্দ করেন বা কম দামে সংগ্রহ করতে চান শরৎনগর বাজার ভাঙড়া অর্থাৎ পাবনা জেলার ভাঙড়া উপজেলার শরৎনগর বাজার হাটে আপনারা সরাসরি এসে কম দামে গাভী গরু সার গরু বকনা গরু সংগ্রহ করতে পারবেন তো আপনাদেরকে আরও কিছু সার এবং বকনা দেখাবো চলুন দর্শক আমরা এখানে বেশ কয়েকটা সার গরু দেখতেছি এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যিনি মালিক রয়েছেন ওনার সঙ্গে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন নাম কি ভাই ফারুক ভাই বাসা কোথায় নুননগর আচ্ছা প্রতি হাটে কি সার গরু নিয়ে আসেন আচ্ছা কতগুলো আনেন সাতটা আটটা পাঁচটা সাত আটটা মানে পাঁচ থেকে দশের মধ্যে থাকে প্রতি হাটে আনেন আচ্ছা বাড়িতেও কি ব্যবসা করেন আছে বাড়িতে ডেলি না আচ্ছা তো আপনার এই সারগুলো একটু দর্শকদের দেখাই এটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান বয়স কেমন হয়েছে বয়স সাত মাস সাত মাস দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছে 75,000 টাকা আচ্ছা 75,000 টাকা এটা দাম চাচ্ছেন আলোচনা করা যাবে তো আচ্ছা এটা কি জাতের এটা ক্রস ক্রস ফিজিয়ান ক্রস ফিজিয়ান ক্রস এটার বয়স কেমন হয়েছে ওই 7-8 মাস সাত আট মাস দাম কত চাচ্ছেন এটা 75 এটা 75,000 টাকা আচ্ছা পাশে যেটা রয়েছে এটা এটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান আচ্ছা এটার বয়স কেমন হয়েছে দশ মাস আচ্ছা দাম কত চাচ্ছেন দাম চাচ্ছে 70,000 টাকা আচ্ছা হাটে যদি বিক্রি হয় তো হলো আলহামদুলিল্লাহ যদি না হয় কোনো ক্রেতা ভাইরা যদি নিতে চায় আপনার সঙ্গে যোগাযোগ করলে যোগাযোগ করা যাবে তো না আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা যদি একটু দিয়ে দিতেন 01779 এটা কি ফোন না আপনার ইমো আছে না
আচ্ছা দর্শকরা যোগাযোগ করতে পারবে জি অনেক ধন্যবাদ ভাই আমাদের সময় দেওয়ার জন্য দর্শক আরো বেশ কিছু সারগরু আপনাদেরকে দেখাবো আজকে হাট থেকে শনিবারের এই হাট থেকে দর্শক এখানে বেশ কয়েকটা সুন্দর সারগরু রয়েছে এগুলো আপনাদেরকে দেখাবো উনি মালিক যিনি রয়েছে ওনার সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি নাম কি ভাই কোথা থেকে আসছেন বিলচান্দর থেকে আসছেন কয়টা সারগরু নিয়ে আসছেন কয়টা পাঁচটা আনছিলেন তিনটা বিক্রি করেছেন এখন দুইটা আছে দুইটাই কি হলস্টেন ফিজিয়ান আচ্ছা বয়স কেমন আছে এগুলোর আট মাসের উপরে দাম কেমন চাচ্ছেন ৭৫ করে দুটো গড়ে ৭৫ যেটাই নেক ৭৫,০০০ আচ্ছা কম বেশ করে তো বিক্রি করবেন আচ্ছা প্রতি হাটে কি আসেন আচ্ছা সামনে তো রোজার ঈদ তারপরে কুরবানির ঈদ দর্শকদের একটা সারের চাহিদা আছে তো আপনাদের সাথে যোগাযোগ করলে কি সারগরু দেখাতে পারবেন মোবাইল নাম্বারটা যদি একটু বলে দিতেন দর্শক আমরা ভাইয়ের মোবাইল নাম্বারটা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে 01763 01763 47 29 49 এই নাম্বারে আপনারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং প্রতি হাটে শনিবারে হাটে ওনার সঙ্গে এসে দেখা করতে পারবেন বা ওনার সঙ্গে কালেকশন করে দেখে শুনে নিতে পারবেন আর শুধু হাটে নয় হাট বা খামারে যেখান থেকেই হোক আপনারা অবশ্যই সরাসরি সার গরু দুধের গরু বকনা গরু সংগ্রহ করার চেষ্টা করবেন আমরা এই পাশে আমাদের এক আঙ্কেল একটা সার গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ওনার সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন নাম কি কাকা আব্দুর রহিম কাকা কোথা থেকে আসছেন আপনি দিগুলিয়া ফরিদপুর কয়টা সার গরু নিয়ে আসছেন পাঁচটা কেনা বেচা হয়ে গেছে মনে হয় না আচ্ছা এখন কি একটাই আছে আচ্ছা আরো তিনটা আসতেছে প্রতি হাটে আসেন আচ্ছা এটা কি জাতের সার গরু অস্ট্রেলিয়ান না হলস্টেন ফিজিয়ান হবে কাকা হলস্টেন ফিজিয়ান হতে পারে নাকি বয়স কেমন আট মাস দাম কত চাচ্ছেন ৬২,০০০ টাকা আচ্ছা যেহেতু প্রতি হাটে আসেন দর্শকদেরকে আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে জি মোবাইল নাম্বারটা বলেন 01704-24-12-94 এই নাম্বারে দর্শকরা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে আচ্ছা পাশে আরেকটা সারগরু রয়েছে এটা আমরা দেখাই ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন ফরিদপুর দিগুলিয়া থেকে নাকি দিগুলিয়ার ব্যবসায়ী অনেক বেশি মনে হচ্ছে কোথায় আপনার বাসা কোথায় ফরিদপুর মধ্যপুঙ্গুলি কয়টা সারগরু আনছেন তিনটা আচ্ছা এটা কি জাতের অস্ট্রেলিয়ান বয়স কেমন হয়েছে ১৩ মাস দাম কত চাচ্ছেন ৭৫,০০০ আচ্ছা হাটে কি বিক্রি হয়ে যায় না প্রতি হাটেই ইনশাল্লাহ প্রতি হাটেই বিক্রি হয়ে যায় মানে কেনা বেচা ভালো হয় এই হাটে নাকি আচ্ছা আপনার সাথে আর কে আছে একাই একাই ব্যবসা করেন আচ্ছা মোবাইল নাম্বারটা বলেন একটু দর্শকদের একটু আসতে বলে দিবেন 01307-06-32-12 এই নাম্বারে দর্শকরা আপনার সাথে যোগাযোগ করতে পারবে অনেক ধন্যবাদ দর্শক আমরা মোটামুটি আজকে আপনাদেরকে অনেকগুলো সারগরু দেখানোর চেষ্টা করলাম এবং সারগরুগুলোর জাত মান দাম জানানোর চেষ্টা করেছি তো আপনারা সরাসরি শরৎনগর বাজারে হাটে এসে আপনারা সারগরু সংগ্রহ করতে পারবেন কম দামে অর্থাৎ দর দাম করে কিন্তু সংগ্রহ করতে পারবেন তো দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন পর্বে পরিশেষে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে পাবনা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম